আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যখন আবেদন করব, বিশেষ করে যারা বিদেশগামী বা প্রবাসী বিদেশ যেতে চান, তারা কিন্তু অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন। কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পাওয়ার আগে, অর্থাৎ থানা থেকে হাতে পাওয়ার আগেই আপনি কিন্তু অনলাইন থেকে এই যে ডিজিটাল সার্টিফিকেটটি আছে সেটা কিন্তু কালেকশন করে নিতে পারেন। তো কিভাবে আপনি অনলাইন থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি ডাউনলোড করে বা প্রিন্ট করে আপনি আপনার প্রয়োজনীয় কাজ আগেই সেরে ফেলতে পারেন, সে বিষয়টি আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স লেখেন, দেখবেন যে গুগল আপনাকে সার্চ করে পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইটটি আছে সেটি নিয়ে আসবে। এখান থেকে দেখুন যে পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ পুলিশ এখানে, বা PCC.police.gov.bd এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে এইরকম একটি পৃষ্ঠা চলে আসছে, হোম পেজ। এই হোম পেজের এখানে দেখুন যে আপনার সাইন ইন বাটন আছে। তো আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম এই পুলিশ ক্লিয়ারেন্স, তখন কিন্তু এই রেজিস্ট্রেশনে ক্লিক করে আমরা আগে রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম। যেহেতু আমরা আগে রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম, রেজিস্ট্রেশন করার পর আমরা যে সাইন ইনের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলাম, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আমার এখন কিন্তু লাগবে। তো আমি এই সাইন ইন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে প্রবেশ করাবেন, এবং কি যে পাসওয়ার্ডটি আপনি ইউজ করেছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনি এখানে প্রবেশ করাতে হবে। ঠিক আছে, তো আমি পাসওয়ার্ডটি আপনি এখানে প্রবেশ করে দিয়ে দেব। তো আমি পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করাবো। প্রবেশ করানো সম্পন্ন হলে এখানে দেখুন যে সাইন ইন লেখা আছে, সাইন ইন বাটনে আমি ক্লিক করব। দেখুন যে এটি সাইন ইন হয়ে গেল। সেটা সাইন ইন কীভাবে হবে, কীভাবে বুঝবো, দেখুন এখানে লগ আউট বাটন লেখা আসবে এবং পাশে যে আমার মোবাইল নাম্বারটি ছিল সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে শো করবে। তো যখন আমার সাইন ইন হয়ে গেল তখন কিন্তু আমি যে আমার অ্যাকাউন্টটি আমি দেখতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখুন যে মাই অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট। আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে লোড নেওয়ার জন্য। তো দেখুন যে মাই অ্যাকাউন্ট যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কিন্তু যে এই অ্যাকাউন্ট ইউজ করে যতগুলো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছি, দেখুন কতগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, সবগুলোই কিন্তু এখানে শো করছে, এবং কি সবগুলোই কিন্তু অলরেডি ডেলিভারি হয়ে গেছে। ঠিক আছে, এবং কি দুইটা শুধু ক্লোজ আছে। যাই হোক, আমরা যদি এই রকম পেজে যখন চলে আসবো, এখান থেকে আপনি যদি আপনার অনেকগুলো থাকে, যদি আপনি সার্চ করে পেতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে পাসপোর্ট নাম্বার বা মোবাইল নাম্বার বা রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনি এই সার্চ বাটনে ক্লিক করতে পারেন। ঠিক আছে, আর যদি বলেন যে না আমার এখান থেকে খুঁজে খুঁজে নেবেন, তাহলে কিন্তু আপনি খুঁজে নিতে পারেন। তো এখানে দেখুন যে রেফার নং আছে, সার্টিফিকেট আছে, পাসপোর্ট নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, পার্সন নেম আছে, ডিস্ট্রিক্ট আছে, থানা আছে, কারেন্ট স্ট্যাটাস আছে। ঠিক আছে, তো এইখানে দেখুন যে এই সার্টিফিকেট যে বাটনটি লাইনটি আছে, সারিটি আছে, সেক্ষেত্রে নিচে দেখুন যে এই যে সার্টিফিকেট এবং আই আইকন আছে। তো আমরা যে সার্টিফিকেটটি দেখতে চাই বা প্রিন্ট করতে চাই, সেই সার্টিফিকেটের উপর, সেই লাইনের সার্টিফিকেটের উপর আমি মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে আলাদা আরেকটি ট্যাব চালু হয়ে যে সার্টিফিকেটটি আছে সেটি কিন্তু শো করছে। তো আপনারা যদি একটু ভালো করে দেখেন যে এটা একটা ডিজিটাল সার্টিফিকেট, এবং কি এই বিষয়ে একটি সতর্কতা দেওয়া আছে যে এটি একটি ডিজিটাল কপি যেটা আনসাইন্ড অবস্থায় আছে, যেটা বাংলাদেশ পুলিশ অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স ম্যানেজমেন্ট সিস্টেম থেকে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু এই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন, কারণ এখানে রেফারেন্স নাম্বার সহ সকল ইনফরমেশন কিন্তু এইখানে দেওয়া আছে, এবং কোন থানার থেকে সেটা ই করেছে, আবেদন করেছিল সেই থানার নামও কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনার এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটি দিয়ে আপনি কিন্তু প্রয়োজনীয় কাজ করতে পারবেন, এবং পরবর্তীতে আপনি থানা থেকে গিয়ে কিন্তু যে হার্ড কপি যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি কিন্তু উত্তোলন করে নিয়ে আসতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এবং কি তার আপনার যদি ওখানে একটু দেরি হয়, তো আপনার এখানে কিন্তু খুব দ্রুত পেয়ে যাবেন, থানা থেকে যে হার্ড কপিটি সার্টিফিকেটটি পেতেন তার সে কিন্তু এটি খুব দ্রুত অবস্থায় আপনি কিন্তু পেয়ে যাবেন, কারণ থানা এই পুলিশের যে ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ থেকে আপনাকে যে অনুমোদন দেওয়ার সাথে সাথে এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটি কিন্তু অনলাইনে তৈরি হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু এটা শো করবে। সুতরাং এটা থানায় আস্তে আস্তে হয়তো দু একদিন সময় লাগতে পারে, তো আপনি অনলাইনে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন, এবং আপনি সেটা
প্রিন্ট আউট করে সেটা কিন্তু আপনি প্রয়োজনীয় কাজ করতে পারেন। যে এখানে প্রিন্ট আইকন আছে, আপনি প্রিন্ট আইকনে যদি আপনি ক্লিক করেন এবং কি এই আপনি প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখুন যে এখানে প্রিন্ট কপি চলে আসে, আপনি যে কোনো সময় আপনি প্রিন্ট করে নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এটি ক্লোজ করে দিলাম। তো বন্ধুরা একেবারে খুব ইজিলি আপনাদেরকে দেখালাম, ইজিলি আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে, অর্থাৎ আপনার যখন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য রেজিস্ট্রেশন করেছেন সে অবস্থা থেকে আপনি কিন্তু যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ইউজ করেছিলেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনি লগ ইন করে এই সার্টিফিকেটটি সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারেন। এবং কি যদি আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান, সমস্যা নয়, পাসওয়ার্ড কিন্তু রিকভার করা যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।